বারবার আই ডোণ্ট নো আই ডো্ট নো এই কথাটা শুনতে খুবই বিরক্তিকর লাগছে না তাই এই আই ডোন্ট নো কথাটাই আরও কত রকমভাবে ইংরেজিতে বলা যায় আর সেটাই আলোচনা করবো তো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল লেট স্টার্ট দ্য ভিডিও তো প্রথমেই আমরা আই ডোন্ট নো এর পরিবর্তে যেটা ইউজ করতে পারি সেটা হলো আই হ্যাভ নো আইডিয়া অথবা আই হ্যাভ নো ক্লু যার মানে দাঁড়াচ্ছে আমার কোনো ধারণা নেই বা আই হ্যাভ নো আইডিয়া এটা আপনি তখন ব্যবহার করতে পারেন যখন কোনো বিষয়ে আপনাকে প্রশ্ন করা হচ্ছে সেটার সম্বন্ধে আপনার কোনো ইনফরমেশনই নেই এমনকি আপনি অনুমানও করতে পারছেন না নেক্সট হচ্ছে হু নোজ যার মানে কে জানে আই ডোন্ট নো নেক্সট হচ্ছে ইটস এ মিস্ট্রি টু মি যার আক্ষরিক অর্থ হলো এটা আমার কাছে একটা রহস্য কথাটা একটু ঘুরিয়ে বললেও এর মানে কিন্তু ওই একই আমি জানি না বা আই ডোন্ট নো পরেরটা একটু বেশ মজার এটা হলো ইট বিটস মি এটা তখন ইউজ করা হয় যখন কোনো বিষয়ে আপনাকে কেউ কিছু বোঝালো বাট সেটা আপনার মাথার উপর দিয়ে চলে গেল আপনি কিছু বুঝতেই পারলেন না তখন বলুন ইট বিটস মি নেক্সট হচ্ছে ইটস বিয়ন্ড মি যার ভেতরের অর্থ আমি জানি না বা আই ডোন্ট নো পরেরটা হলো হাউ শুড আই নো বা আমি কিভাবে জানব এটা আপনি তখন ব্যবহার করতে পারেন যখন কেউ আপনাকে বারবার একই প্রশ্ন করে বিরক্ত করতে থাকে আরও এরকম ভিডিও পেতে প্লিজ লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন